সুলতানপুর ছাড়িয়ে বেনারস পেরিয়ে এসে আমরা ঝাড়খণ্ডের বেতলার পথে। চারদিকে কত সবুজ, কত পাখি, দুপা হাঁটলেই দেখি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যাকে হয়তো আমরা পাই কিন্তু এবারে আমাদের কাছে এক ভিন্ন স্বাদে ধরা দিল। সে বিস্তৃত এই রাস্তা যেখানে পথ গিয়েছে মিশে, ঝাড়খণ্ডের ভিতর দিয়ে আমাদের পথ চলা, ঝাড়খণ্ডের যে নদী মাতৃকতা, বিভিন্ন নদী ঝাড়খণ্ডের আমাদের চলার পথে আমরা পেলাম। অবশ্য সময় নেই প্রদক্ষিণ করার, বেতলার পথে আমরা। স্থানীয় মানুষের নিঝঝঝাট জীবন, এটি কোয়েল নদী। Thank you.
আমরা এখন বেতলা ফরেস্টের হোটেল দেবজানিতে। হোটেল দেবজানির সংলগ্ন বাগান আপনারা দেখছেন। মাটির পথে পা ফেলে ফেলে আমরা ঘুরতে লাগলাম বাগানে। আমরা পরের দিন ঘাটশিলার পথে রওনা হই। বেতলা ফরেস্ট, তাদের টুরিস্ট ম্যাপ। বেতলা ফরেস্টে খবর নিয়ে জানলাম এখানে আজকাল পত্রিকার হলিডে হোমও আছে। কি কি পশু পাখির দেখা টুরিস্টরা পাবেন তার বর্ণনা ফরেস্টের বাইরে দেওয়া। আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা ফরেস্টের ভেতরে প্রবেশ করিনি, চলে এলাম ঘাটশিলার পথে। Thank you.
চলতি খাওয়া দাওয়া আমরা এখানেই সেরেছিলাম। চলার পথে আমরা পেলাম একটি কুমোরশালা। কুমোরদের নিপুণ হাতের কাজে তৈরি মাটির পুতুল, প্রদীপ, সরা, ঘট প্রভৃতি। পৌঁছলাম ঘাটশিলার হোটেল ওয়েসিসে। সেখানে রাত্রি বাস করলাম। পরের দিন ঘাটশিলা ঘুরে দেখতে বেরোলাম আমাদের গাড়ি নিয়ে।
পরের দিন সকালে অর্থাৎ 20 অক্টোবর 2003 সাল আমরা পৌঁছলাম ঘাটশিলার বুরুডিতে। বুরুডি একটি বিখ্যাত পিকনিক স্পট এবং পাহাড়ি ঘেরা একটি লেক। এই বুরুডি লেকে ফিশিং, বোটিং প্রভৃতি সুবিধা এটি একটি পরিত্যক্ত ড্যাম। এই কাঁচের মতো স্বচ্ছ জলের লেকের চারদিকে যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলগুলি হাতিদের এক নিশ্চিন্ত আশ্রয়। এই আশ্রয় থেকে প্রতিদিন সূর্যাস্তের পর তারা দল বেঁধে গ্রামের ধান ক্ষেতের দিকে চলে আসে। চা পানের বিরতি নেব বলে আমরা চলে এলাম এই